हेलो अमर ब्यूटीफुल गॉर्जियस एंजेल्स वेलकम बैक टू माय चैनल। तो अमर मिष्टी प्रिय बंधुरा आज के आमी जाच्छी किन्तु द क्रिक क्लब। तो पूरो ब्यापारटा तोमादेर साथे आज के शेयर करब। आज के आमी आमार ए वीडियोटा माने ए ब्लॉगटा एखान थेके माने एखन थेके शुरू करछी। तो चलो चले जावा जाक। তো দ্য ক্রিক ক্লাবে যেতে গেলে পরে আমাদের বেহালা জোকা থেকে ঠিক পৈলান হাটে আসতে হবে। পৈলান হাট থেকে বাঁ দিকে 500 মিটার গেলে পরেই পৈলান কলেজ বা পৈলান ওয়ার্ল্ড স্কুল, যদি তোমরা গুগলে সার্চ করো তাহলে পৈলান কলেজ বা পার্কে এইভাবে ঢুকে তারপরে তোমরা একদম সোজা এলে পরেই দেখতে পাবে দ্য ক্রিক ক্লাব। তোমরা গুগলে সার্চ করে তবেই এসো। একটা শান্তির জায়গা। এখন আমি আছি দ্য ক্রিক ক্লাব। তো আমরা যে ক্রিক ক্লাবটাতে আজকে এসেছি সেটা সম্পর্কে সম্পূর্ণ আমি তোমাদেরকে আজকে তথ্য দেব, পুরোটা ঘুরে দেখাবো, রুম ট্যুর দেব, এখানকার খাবারের সম্পর্কে তোমাদেরকে জানাবো যে কিরকম মিল, তোমরা কত টাকা থেকে শুরু করতে পারবে, কি কি ধরনের খাবার পাওয়া যায়, আজকে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলে এসেছি দ্য ক্রিক ক্লাবে। আমার মনে হয় পুজোর সময় যদি একটা দুটো দিন তোমরা পুজো দেখার পরেও তোমাদের মনে হয় যে কি করব, ছুটি তো আছে, কলকাতার মধ্যেই কোথাও একটা সুন্দর জায়গায় ঘুরে আসি, তাহলে আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব একবার ক্রিক ক্লাব ক্লাবটা নিশ্চয়ই তোমরা ভিজিট করেছো। আর আমার মনে হয় এটা বাকি সমস্ত মানে যে সমস্ত রিসর্টগুলো আছে তাদের থেকে অনেকটাই বেশি বাজেট ফ্রেন্ডলি। রুমের প্রাইসটা আমি একটু বলে দিই। যারা তোমরা এরকম ফিশিং কটেজে থাকতে চাইছো তাদেরকে 4000 থেকে 4500 পর্যন্ত উইথ মানে ইনক্লুডেড জিএসটি ট্যাক্স নিয়েই আমি এটা বললাম পে করতে হবে। আর আরেকটা রুম আছে যেটা হলো ডিলাক্স রুম, সেটা রেস্টুরেন্টের উপরের রুমগুলো, সেই রুমগুলো কিন্তু 2000 থেকে 3000 পর্যন্ত উইথ জিএসটি থাকতে হবে ওই টাকাটা পে করে। তো ঘরটা তো তোমরা দেখতেই পেলে, আমরা চেক ইন করে গেছি। ভীষণ রোদ, মানে একদম বুঝতেই পারছো পুজোর টাইম তো একদম কড়া সেই দারুণ ফ্রেশ রোদটা, এবং এরকমভাবে আমাদের কটেজগুলো পুরো গেছে। এখানে বোঝায় 7 থেকে 8টা কটেজ আছে, মানে ফিশিং আর কি কী বলবো এটাকে, ফিশিং রুম বলতে পারো বা ফিশিং বাংলো বলতে পারো। আর ওই দিকেরগুলো হলো ডিলাক্স, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি, দেখে নাও।
যেটা দেখালাম সেটা হলো তোমার ফিশিং, ওগুলো হলো ডিলাক্স রুম আর এগুলো হলো ফিশিং। এগুলো আমরা মানে মেনলি রেখেছি যাতে আর কি মানে আমরা ফিশিং করতে পারি, বিকজ আমার বর এবং আমরা আমরা দুজনেই হলাম গ্রামের ছেলেমেয়ে, তো আমাদের ফিশিং করতে কিন্তু দারুণ 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 লাগে। আর এরকম একটা ঝিলের সামনে বসে ফিশিং করা, মানে যারা গ্রামের মানুষ তারা তো বুঝতেই, আহ কি সুন্দর জায়গাটা বলো তো। আমরা এখানে ঢুকে গেছি এবং একটুখানি যা মানে মানে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে রেখে দিয়ে এবার আমরা যাচ্ছি কিন্তু লাঞ্চের জন্য। তো চলো এখানে কি কি ধরনের মেনু এরা রাখে বা গেস্ট এলে তারা সার্ভ করে সেটা এক নজরে চট করে দেখে নেওয়া যাক। দিকটা দেখতে গেলে পরে দুবেলা মানে লাঞ্চ এবং ডিনার তোমরা সুন্দরভাবে ননভেজ 1200 টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। তার মধ্যে কাতলা মাংস সব কিছু চলে আসবে যেটা যেটা তোমাদের ভালো লাগে। খেয়ে দিয়ে লিপস্টিকটাকে পুরো অর্ধেক তুলে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। মাটনটা সো গুড, মাছটা এখানে এলে পরে অবশ্যই কাতলার কালিয়াটা তোমরা একদম মানে ট্রাই করবেই করবে। ভীষণ ভালো কোয়ান্টিটিতে এরা খাবার দাবার দেয়। আর খাবারের প্রাইসগুলো আমি এখানে তোমাদেরকে মানে তোমাদের স্ক্রিনেতে লিখেই দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো টোটাল লিপস্টিকটা উঠে গেছে, চলো গিয়ে একবার পরে নিই, সাজুগুজু তো করতেই হবে তাই না বলো। চারিদিকটা দেখতে দেখতে মানে চোখ দুটো জাস্ট সার্থক হয়ে যাচ্ছে। এতক্ষণ রোদ ছিল তাই মানে কি বলবো অতটাও ভালো লাগছিল না, কিন্তু যত রোদটা পড়ছে মানে এর বিউটি যেন দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। শীতকালে যারা আসবে এখানে তারা মানে জাস্ট অপূর্ব লাগবে তাদের, মানে এত সুন্দর হাওয়া এবং এত সুন্দর মানে অ্যাটমসফিয়ার, মানে না এসে বা আমি তোমাদেরকে ভালো না বলে থাকতে পারছি না। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, আর পুরো ঝিলটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে বোটিংও এসে করতে পারো, এত সুন্দর একটা জায়গা। তো সন্ধে নামছে, দেখতেই পাচ্ছ চতুর জায়গায় ভীষণ সুন্দরভাবে আলোগুলো দেওয়া আছে। আলোগুলোতে না এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে, যতটা মানে পারছি আমি তোমাদেরকে কভার করার চেষ্টা করছি।
দেখতেই পাচ্ছ এত সুন্দর ঝিলটার পাশ দিয়ে আমরা হাঁটছি, আর এখন একটু সন্ধ্যা হয়ে হয়ে আসছে, তো চলো আমরা যাব এখন সুইমিং পুলে। এখানের একটা দারুণ জিনিস যেটা হলো সুইমিং পুলের সঙ্গে কিন্তু প্লাস বোনাস হিসেবে তোমরা এরকম রেইন ডান্স করতে পারবে। এটা সন্ধ্যা যখন হবে বিভিন্ন ধরনের লাইটের খেলা চলবে। আমি যদি আমার যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই পুরোটা কভার করব। দেখতেই পাচ্ছ কি মজাদার একটা জিনিস এখানে নাচ করতে, জাস্ট অসম লাগবে। চলো এইটাতে আমরা এখন যাব। হ্যালো, গুড মর্নিং। এটা ডে টু, বুঝতেই পারছো গলার অবস্থা একদম গেছে, আর আমি এরকম একটা সুন্দর জান্নাতের সামনে ঘুম থেকে উঠেছি। তো সরি, কালকে রাত্রিবেলা আমি ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমরা খাওয়া দাওয়া বা যাই যতটুকুই যা করেছিলাম নর্মালি করেছিলাম, কারণ আমাদের দুপুরবেলা অনেক বেশি কিছু খাওয়া দাওয়া হয়েছিল বলে আমরা রাত্রিবেলা নর্মাল খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সবাই মিলে গল্প করছিলাম, আনন্দ করছিলাম। তো ওইগুলো আমি আর দেখালাম না তোমাদেরকে। মেনলি আমার দেখানোর ইচ্ছে ছিল এই প্রপার্টিটা, এটা যে কত সুন্দর সেটা দেখানোর ইচ্ছে ছিল। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। এই ব্রেডটাকে ওরা এইভাবে সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছে, খুব যত্নভাবেই দিয়েছে। বাটার, জ্যাম, যেটা তোমাদের ভালো লাগে, এখানে পুরি সবজিও পাওয়া যায়, কর্নফ্লেক্স, মিল্ক, মানে যা যা ব্রেকফাস্টে মোটামুটি আমাদের লাগে সেগুলো সবই এরা দেয়। কিন্তু ব্রেডটা বোধ হয় হালকা সেঁকে দেওয়া, আর একটু সেঁকে দিলে বোধ হয় আমার ভালো লাগবে। আর ঠিকই আছে, ওকে দেখা যাক কেমন লাগে। ব্রেকফাস্টের যে কাউন্টারটা রয়েছে, মানে আমাদের লাঞ্চ বা যে কোনো জিনিসের জন্য যে জায়গাটা রয়েছে, তার পাশ দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা বয়ে গেছে, দেখিয়েছি একবার। আর এদিকে কিন্তু এত সুন্দর একটা ঝিলের মতন। তো আমাদের সফরটা এখানেই আমরা ব্রেকফাস্ট করে শেষ করছি। অ্যান্ড কী বলবো, মানে খুব সুন্দর লাগলো যাকে বলে, ওই যে দূরের কটেজগুলো ওগুলোতে আমরা আছি, ফিশিং কটেজ, আগেই তোমাদেরকে জানালাম। আর আজকে শরতের আকাশ, মানে শরৎকাল, মানে এই সময়টা এত সুন্দর হয় যে কিছু বলার নয়। তো এখানে মোটামুটি আসতেই পারো তোমরা, শীতকালে আসলে বেশি ভালো লাগবে, বিকজ এই এত রোদ, এত সুন্দর, এই সব জিনিসগুলো আমাদের শীতকালে বেশি ভালো লাগে। তো শীতকালে পারলে একবার এসো। তো আমার মিষ্টি প্রিয় বন্ধুদের, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো আমি এখানেই আমার আজকের যাত্রাটা একদম শেষ করছি। আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। পুজো সবার অনেক ভালো কাটুক, তোমাদেরকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা জানালাম, আমার শুভকামনা তোমাদের সাথে রইল। টাটা।